নমস্কার, বাংলা এমজি নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে, যেখানে আজ পেশেন্ট সেফটি ডে উদযাপিত হচ্ছে। সঙ্গে এমন একজনকে পেয়েছি যার পরিচয় হয়তো নতুন করে দিতে হবে না, কারণ দূরদর্শন বা টিভির দৌলতে সবাই তাকে চেনেন এইভাবে যে একজন প্রাবন্ধিক, কবি, গীতিকার, গায়ক তথা বগেরা বগেরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চঞ্জিল ভট্টাচার্য, যার বাগ্মিতাকে আমরা সবাই মুগ্ধ হই। কথা বলে নেবো তার সাথে। চঞ্জিল, প্রথমত বাংলা এমজি নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, আজকে এই যে পেশেন্ট সেফটি উইক, রোগী নিরাপত্তা, এটা কি রোগীর দায়িত্ব না ডাক্তারের দায়িত্ব, কোনটা আপনার বলে মনে হয়? এমনিতে তো আমরা সবাই আন্দাজ করতাম যে এটা শুধুমাত্র যারা হাসপাতাল চালান বা ডাক্তার তাদের দায়িত্ব, কিন্তু সেই সচেতনতা তৈরি করারই এই সপ্তাহটা বা এই দিনটা বিশেষত, যেখানে বলা হচ্ছে এই বছরের বিশেষ থিম হিসেবে যে এখানে রোগীরও একটা দায়িত্ব আছে, তাকেও বুঝতে হবে যে কি কি ভাবে সে বিপন্ন হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে সে ডাক্তারকে বা হাসপাতালের অন্য কর্মীকে বলবে যে এই দিকটা আমার প্রতি বিশেষ নজর দিন, বা যখন তাকে ওষুধ দেওয়া হবে সে জানতে চাইবে যে ওষুধটা কি কি প্রভাব বিস্তার করতে পারে আমার শরীরে, এই সমস্ত দিক থেকে। বা যখন একজন রোগী তার পরিজনকে দেখতে চাইছে, সেই পরিজন আসছে, সেই পরিজনকেও বুঝতে হবে, সে রোগী নয় কিন্তু তাকেও বুঝতে হবে যে রোগীর যাতে সংক্রমণ না হয় বা অন্যান্য রোগীর যাতে বিপদ না বাড়ে, সেই জন্য বাইরে থেকে এসে আমায় ভিড় বাড়াতে হবে না, আমাকে দেখা করে প্রয়োজনীয় চারটে কথা বলেই চলে যেতে হবে, তাতে আমার রোগীরই বিপদ কমবে। ফলে সচেতনতাটা দুদিক থেকেই তৈরি করতে হবে, রোগীর সচেতনতাটা বাড়াবার জন্য বিশেষ করে এই বছরে এই দিনটাকে উদযাপন করা। সঙ্গে যখন চঞ্জিল ভট্টাচার্য এবং তার যখন সমস্ত বিষয়ে অনায়াস বিচরণ, তখন একটা কথা এসেই যায় মনে, এই যে নিরাপত্তা সম্পর্কে আমরা এই যে ওয়ার্কশপ করছি বা উদযাপন করছি বা এটাকে আরো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি, সামাজিক নিরাপত্তা বিপন্ন নয় কি আজকের দিন? সমস্ত সময় সামাজিক নিরাপত্তা বিপন্নই থাকে, বিশেষ করে আমাদের ভারত বা বাংলায় কোনোদিনই দুর্দান্ত একটা নিরাপদ সুরক্ষিত সমাজ তৈরি ছিল না, এখনো নয়। তার জন্য যা যা করার কেউ কেউ চেষ্টা করেন আর কেউ কেউ করেন না, এইভাবেই চলে, এইভাবেই চলবে। কিন্তু আমরা তো এর আগে দেখিনি যে দিনের পর দিন প্রায় দু বছর ধরে ওই গান্ধী মূর্তির তলায়, কখনো মনুমেন্টের তলায় এই ধরনের এই যে বসে থাকা, আবার উল্টো দিক থেকে দেখি যে কোনোভাবে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা, চাপিয়ে দেওয়ার চেষ্টা, এই যে দ্বৈরথ কেন্দ্র রাজ্য রাজ্যপাল, এই যে ত্রয়ী ত্রিশক্তির এই যে দ্বৈরথ, এতে আমরা কতটা স্বাচ্ছন্দ্য আর কতটা বিপন্ন? না, আমরা সবাই বিপন্ন, কেউই স্বচ্ছন্দ্য নই, কিন্তু এই জিনিস চলতেই থাকবে। আগেও হয়েছে, আগে দেখেননি বলছেন, কিন্তু আমি তো বিশ্বাস করি না, আমার ধারণা ভবিষ্যতেও থাকবে, কারণ খুব উন্নত, খুব চমৎকার মনোভাবাপন্ন একটা দেশ এটা নয়। তো দেখা যাক, আশা করা যাক যে এমন কিছু ঘটবে বা অনেক বেশি সচেতন মানুষ এগিয়ে আসবেন যাতে এই জিনিসটা কমবে। এইখানেই আমার প্রশ্নটা, এই যে সচেতন মানুষ অনেক বেশি সচেতন হবে, আমাদের সচেতনতা বৃদ্ধির সহায়ক হিসেবে কোন কাজটাকে আপনি মনে করেন? দেখুন, যে কোনো সচেতনতা বৃদ্ধির প্রধান যে কাজ তা হচ্ছে শিক্ষা, এটা সবাই জানে, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। শিক্ষা মানে শুধুমাত্র পড়াশোনা শেখা নয়, একটা মোটামুটি ভাবে কি ব্যবহার মানুষের সঙ্গে করা উচিত, কি ব্যবহার সমাজের সঙ্গে করা উচিত, কোনটা সৎ আর কোনটা অসৎ। এবার এ তো বলে লাভ নেই, একথা জানে সবাই আর প্রয়োগ করে কম লোক, দেখা যাক কি হয়। যেমনটা উনি জানাচ্ছেন যে আমাদের সচেতনতা বৃদ্ধি একমাত্র সহায়ক হচ্ছে শিক্ষা, এবং তার উত্তরোত্তর বৃদ্ধিতে সচেতনতা বৃদ্ধি হবে, এবং সেই সচেতনতা বৃদ্ধি হলেই সামাজিক উন্নতি একমাত্র সম্ভব। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে বাংলা এমজি নিউজের জন্য কলকাতা মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল থেকে সঞ্জয় শাহ।